শনিবার সিঙ্গুর ক্লাব ময়দানে হুগলি জেলা গ্রামীণ পুলিশ বনাম হুগলি জেলা সাংবাদিক একাদশে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। 12 ওভারের এই খেলায় জয়লাভ করে হুগলি জেলা গ্রামীণ পুলিশ একাদশ। খেলা শেষে জয়ী ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সাংবাদিক একাদশ। খেলার মাধ্যমে ব্যাটিং করে হুগলি গ্রামীণ পুলিশ একাদশ 12 ওভারে 140 রান সংগ্রহ করে। পরে খেলতে নেমে সাংবাদিক একাদশ মাত্র 47 রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়। খেলায় উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ, অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, আরামবাগ এসডিপিও অভিষেক মণ্ডল সহ হুগলি জেলা গ্রামীণ পুলিশের বিভিন্ন আধিকারিক ও জেলার বিশিষ্ট সাংবাদিকরা। আর এটা ছাড়া খুব বেশি কিছু বলবো না, অনেক রোদ হয়ে গেছে, আপনারা সকাল থেকে এখানে বসে আছেন। ম্যাচ খুবই ভালো হলো, দারুণ হলো, আপনারা খুবই ভালো বোলিং করলেন, ব্যাটিং। আমি আশা করছি কি নেক্সট টাইম আপনারা ভালো করে প্র্যাকটিস করে আসবেন, নেক্সট টাইম খুবই কম্পিটিটিভ ম্যাচ থাকবে। রেল বাইটিং ফিনিশ আমি চাই নেক্সট বসে। তো এখন থেকে বলে দিচ্ছি জানুয়ারি মাস হোপফুলি আমরা ম্যাচ করবো, আপনারা এখন থেকে প্র্যাকটিস স্টার্ট করে দিন, ব্যাটিং বোলিং এরপর আমরা ফিরছি। অনেক তারিখ অভিনন্দন। এরপর আরো একজন আছেন বেস্ট ফিল্ডার জি, এবারে রানার্স আপ। অভিনন্দন, আজকের এই খেলায় জয়ী হয়েছেন আমাদের এসপি একাদশ হিমফিম, এসপি একাদশ হিমফিম। মনারাম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।